সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শর্ট সিলেবাস 2022 পরীক্ষার্থী, এসএসসি 2022 পরীক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাস বিজ্ঞান বিভাগের। বিজ্ঞান বিভাগের বাংলা প্রথম পত্র, গদ্য, শুভা, বই পড়া, আমাটির ভেপু, মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিমগাছ, শিক্ষা, মনুষ্যত্ব, প্রবাস, বন্ধু, মমদাদি, একাত্তরের দিনগুলো, সাহিত্যের রূপরীতি, এগুলো হচ্ছে গদ্য। তারপর আসলে শুধুমাত্র এখানে বিজ্ঞান বিভাগের দেওয়া আছে। তারপর অবশ্য তোমরা আস্তে আস্তে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং বাণিজ্য যে আছে এটাও তোমরা হচ্ছে কমেন্টে বললেই আমি দিয়ে দিব। পদ্য, বঙ্গবাসিনী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, মানুষ, এই দিন সেই মাঠ, পল্লী জননী, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, উপন্যাস, কাকতাড়ুয়া, নাটক, বহিপীর, বাংলা প্রথম পত্রের এই সিলেবাস এইটা। তারপর বাংলা দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্রে আসলে কি কি পড়তে হবে, যেহেতু অনেক বড় একটা সিলেবাস, সেখানে দ্বিতীয় অধ্যায় ধ্বনি, ধ্বনি পরিবর্তন, সন্ধি, তৃতীয় অধ্যায় দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক, সমাস, উপসর্গ, প্রত্যয়, কৃত প্রত্যয়, বিস্তারিত আলোচনা, তদ্ধিত প্রত্যয়, শব্দের শ্রেণী বিভাগ, চতুর্থ অধ্যায় পদ প্রকরণ, ক্রিয়াপদ, কারক, বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ, অনুসর্গ, পঞ্চম অধ্যায় বাক্য প্রকরণ, শব্দের যোগ্যতা, বিকাশ ও বাগধারা, বাস্য এবং বাস্য পরিবর্তন, উক্তি পরিবর্তন, বাক্যের শ্রেণী বিভাগ, নির্মিতি অংশ, সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, পত্র, অনুচ্ছেদ, প্রতিবেদন, তারপর প্রবন্ধ মানে রচনা। তারপর ইংরেজি প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্রের সিলেবাসটা হচ্ছে এমন, ইউনিট 3, 4, 5, 7, 10, 11, 12, সিন প্যাসেজ, সিন প্যাসেজ 1, মাল্টিপ্যাল চয়েস কোশ্চেন্স 10 নাম্বার থাকবে, অ্যান্সারিং কোশ্চেন 12 নাম্বার থাকবে। তারপর সিন প্যাসেজ 2, সিন প্যাসেজ 2 এ থাকবে গ্রাফ ফিলিং উইদাউট, গ্রাফ ফিলিং উইদাউট ক্লোজ 5 নাম্বার। তারপর আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজে থাকবে ইনফরমেটিভ ট্রান্সফার 6 নাম্বার, সামারাইজিং 10 নাম্বার, ম্যাচিং 7 নাম্বার, রাইটিং প্যারাগ্রাফ 14, কমপ্লিটিং স্টোরি 12, ইমেল 12, ডায়ালগ 12। এটা হচ্ছে ফার্স্ট পেপার ইংলিশ। তারপর ইংলিশ সেকেন্ড পেপার উইদাউট ক্লুজ 5, টেস্ট উইদাউট ক্লুজ 5, টেবিল 6, ভার্ব, ভার্ব থাকবে 10 মার্কসের, চেঞ্জিং সেন্টেন্স থাকবে 10 মার্কসের, কমপ্লিটিং সেন্টেন্স থাকবে 5 মার্কসের, তারপর সাফিক্স অ্যান্ড প্রিফিক্স থাকবে 7 মার্কসের, তারপর যেটা ট্যাগ কোশ্চিন, ট্যাগ কোশ্চিন থাকবে 7 মার্কসের, তারপর পাংচুয়েশন থাকবে 5, তারপর সিবি 15 মার্কস, লেটার 10 মার্কস, প্যারাগ্রাফ 15 মার্কস। তারপর গণিত, গণিতের আসলে যেটা মেইন, গণিতের বীজগণিতের দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ এবং তেরোতম অধ্যায়, জ্যামিতির সপ্তম অষ্টম, ত্রিকোণমিতির নবম অধ্যায়, পরিমিতির ষোলোতম অধ্যায়, পরিসংখ্যানের সতেরোতম অধ্যায়, এই কয়েকটা অধ্যায় থাকবে। তারপর ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের প্রথম অধ্যায়ের 1 থেকে 5, 6, 7 পর্যন্ত টানা পরিচ্ছেদগুলো থেকে হবে। তারপর 13, 14, 15 এই কয়েকটা পরিচ্ছেদ থেকে হবে, মানে প্রথমের 1 থেকে 7, তারপর 13, 14, 15 দ্বিতীয় অধ্যায়, 1, 2, 3, 4 টানা, তারপর 8, 9, 10, 11, 12, 13, তারপর 14, 9, 15, 16, 17, 17, তারপর 21, 24 দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 7 পরিচ্ছেদ। তারপর চতুর্থ অধ্যায়ের 1 থেকে 7 শুধুমাত্র 4 পরিচ্ছেদ বাদ দিয়ে 7, তারপর 12, তারপর 16, 17, 18, 19, 20, 22 পঞ্চম অধ্যায়ের 1 থেকে 7, তারপর হচ্ছে 13 পরিচ্ছেদ। তারপর হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম যেটা এখানে আছে একদম জাস্ট দেখে নিবে, যাদের প্রয়োজন তারা দেখে নিবে। তারপর খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্মের এখানে কয়েকটা অধ্যায় আছে, শুধুমাত্র কয়েকটা অধ্যায় বাদ দেওয়া হয়েছে। তারপর আইসিটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায় পর্যন্ত পড়তে হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, নবম, দশম, এগারো এবং ষোলোতম অধ্যায় পড়তে হবে। পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, তারপর সপ্তম, অষ্টম এবং এগারোতম অধ্যায় পড়তে হবে। রসায়ন, রসায়ন প্রথম অধ্যায় থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম পর্যন্ত টানা, তারপর এগারোতম। জীববিজ্ঞান প্রথম থেকে ষষ্ঠ পর্যন্ত টানা, তৃতীয় অধ্যায় শুধুমাত্র নাই, তারপর অষ্টম, এগারোতম, বারোতম। উচ্চতর গণিত দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, অষ্টম,
নবম, দশম, এগারোতম এবং চোদ্দতম অধ্যায় পড়তে হবে। এইটা হচ্ছে যে পুরো বিজ্ঞানের যে শর্ট সিলেবাস 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। তো যদি তোমাদের অবশ্য অন্য কোনো টপিকের যদি সমাধান প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবে, তাহলে সেই সমাধানটা দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।